ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ইমাম আজম আর ইমামুল মুরসালিন, এই উভয়ের মধ্যে পার্থক্য আপনি জানতে চেয়েছেন এবং অর্থ কি? ভাই, ইমাম মানে হচ্ছে নেতা, আর মুরসাল এর বহুবচন হচ্ছে মুরসালিন। মুরসাল মানে হয় যেটা প্রেরিত, আর প্রেরিত হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবীগণ বা রাসূলগণ। এই জন্য মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীদের যিনি ইমাম তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইমাম, ইমামে আজম, ইমাম মানে হচ্ছে নেতা, আর আজম এটা ইসমে তাফজিলের শেগা, মানে যিনি সব থেকে বড় নেতা। ইমামে আজম যিনি সব থেকে বড় নেতা তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেকেই এটি ইমামে আজম শব্দটি অন্য ব্যক্তির জন্য, অন্য ব্যক্তির ক্ষেত্রে লাগিয়ে দেন, অন্য ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য মনে করেন, যেটা মোটেই সমীচীন নয়। কেবলমাত্র এটা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্যই প্রযোজ্য। ইমামে আজম অর্থাৎ সব থেকে বড় ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ।